রাজধানীর ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে 96% ব্যর্থতা রাজকের। এক্ষেত্রে শুধু জরিমানা করে ব্যর্থতার দায় এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনাবিদরা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। এছাড়া বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে আরও পরিমার্জন জরুরি বলেও মত দিয়েছেন স্থপতিরা। মফিউর রহমানের রিপোর্ট। রাজকের প্রকাশ করা ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার খসড়া নিয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এই সংবাদ সম্মেলন। মূল প্রবন্ধে বেশ কয়েক দফা সুপারিশমালা তুলে ধরেন স্থপতি জালাল আহমেদ। বাসযোগ্য নগরের জন্য জনঘনত্ব বিন্যাস, ব্লক উন্নয়ন, জলাশয় ব্যবহার ও সংরক্ষণ সহ বেশ কিছু সুপারিশ করা হয়। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, রাস্তার ন্যূনতম প্রশস্ততা নির্ধারণ, অবৈধ নির্মাণ অনুমোদন বাতিল, গাড়ি পার্কিং ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। সাধারণ জলস্রোতকে শর্ত সাপেক্ষে ভূমি ব্যবহার পরিবর্তন ও স্থাপনা অনুমোদনের যে প্রস্তাবনা রাখা হয়েছে তা আইন, আদালতের আদেশ ও জনস্বার্থ পরিপন্থী। খোলা জায়গা রেখে বাড়ি করার পরামর্শ দেন কেউ কেউ। আমরা বেড়ে যাচ্ছে, শহরে কাজ করতে লোক আসছে, তাদেরকে আসতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সকে ঢুকতে দিতে হবে। নতুন পরিকল্পনায় জনগণের মতামত না নেয় ক্ষোভ জানান পরিকল্পনাবিদরা। একটা বস্তিবাসী বক্তব্যটা কোথায় নিয়ে যাবে আমি পাইনি, তার কি কোনো বলার নাই? সে তো ঢাকা শহরের 40% জনগণই এখন বস্তিতে থাকছে। ভবন নির্মাণের ক্ষেত্রে রাজকের নিয়ন্ত্রণ না থাকার অভিযোগ আসে সংবাদ সম্মেলন থেকে। ড্যাপের খসড়াটিতে আরো পরিমার্জনেরও তাগিদ দেয়া হয়। উঁচু ভবনের দোষ না, অনিয়মের দোষ। রাজক বলছে তার 100% ভবনের 96% ভবন অননুমোদিত অথবা অনুমোদন ব্যত্যয় করেছে। তাদের বিরুদ্ধে যদি কোনো কিছু না থেকে এখানে বলা হয় অর্থের বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হবে, আপনি আমি মেনে নিব? এসডিজি লক্ষ্য অর্জন এবং ঢাকাকে বাসযোগ্য ও উন্নত নগর হিসেবে গড়তে সঠিক পরিকল্পনার বিকল্প নেই বলেও মত দেন স্থপতিরা। নতুন নগরায়ণ কি করে হবে তার কোনো নির্দেশনার মধ্যে নাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।